চরম চরম ঢাক বাজল। বীরভূমের রাজনীতিতে নয়া বাঁক, কাজল দিয়ে জেলা পরিষদের পথ চলা শুরু। নয়নের মনি হলে নবনির্বাচিত জেলা সভাধিপতি কাজল শেখ, পুষ্পস্তবক, একগাল হাসিতে অভিনন্দন। এত বড় পালাবদলের উৎসবে নেই অনুব্রত মণ্ডল, অভিভাবক হিসেবে তিহার নিবাসীর স্মৃতিচারণ। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে আমার রাজনৈতিক হাতে খড়ি। বিগত দুবারের জেলা সভাধিপতি কেষ্ট ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী কেন এবার পদ পেলেন না? অনুব্রতর উত্তরসূরি হচ্ছেন কাজল, সেই প্রশ্ন তৃণমূলের উচ্ছ্বাসে কার্যত পদদলিত। বীরভূমের রাজনীতিতেও ভাগাভাগি হলো নাকি? বিকাশ রায়চৌধুরীও হাসি মুখে ক্ষমতার হস্তান্তরে অংশ নিলেন, কাজলে ভরসা রাখলেন শতাব্দীও। আপনারা এই সকল বলছেন, আমরা একটা পরিবার, তৃণমূল কংগ্রেস পরিবার। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা। আমরা একসাথে চলি, একসাথে কথা বলি, এক সুরে কথা বলি। কোন জামানা কারোর শুরু হয় না ব্যক্তিগত ভাবে, এই সমস্ত ভুল কথাবার্তা। দলের নির্দেশ মতন সকলকেই চলতে হবে, পরিষ্কার কথা, সে যেই হোক। দলের সিদ্ধান্ত এক জেলা সভাধিপতি, ফলে তিনি সভাধিপতির দায়িত্ব নিয়ে শুরু করছেন। অনুব্রত কাজল মুদ্রার এপিটোপিট, তোলাবাজির যুগ অব্যাহত রইল। তৃণমূল জেলা সভাধিপতির বাছাইয়ে মত বিজেপি নেতার। কেউ বলছে কেষ্টর জমানা শেষ হয়ে গেল, কাজল জমানা শুরু হলো। আমি বলবো যে তোলাবাজির জমানা বরকরার থাকলো। এখন এটা দিদি হয়তো দুই পক্ষকে নিয়ে চলার একটা গট আপ করার চেষ্টা করছে, এটা বলতে পারবো না দিদির এর মধ্যে কি খেলা আছে। অনুব্রত মণ্ডলের ডানা ছাঁটার প্রক্রিয়া নিঃশব্দে শুরু করলো তৃণমূল। ক্ষমতা পেয়ে নয়া জল্পনা উস্কে দিলেন কাজল শেখ। অনুব্রত মণ্ডল মহাশয় ওকে মিথ্যা মামলায় জেলা আবদ্ধ করে রাখা হয়েছে, অল্প দিনের মধ্যে বেরিয়ে আসবেন। অনুব্রত মণ্ডল কি সত্যিই ফিরছেন নাকি সবটাই দলের ভাগাভাগি ঢাকার নয়া কৌশল? ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।